হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের জন্য দিন দিনের তাপমাত্রা বেড়েই চলেছে, এটা তো আমরা সবাই জানি। এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, যাতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে যায়। কিন্তু মনে করেন, যদি আমাদের এই বায়ুমণ্ডলে শুধুমাত্র অক্সিজেনই থাকে তাহলে কি হবে? মনে করেন আপনি একটি দিশলাইয়ে আগুন জ্বালিয়েছেন, কিন্তু পরক্ষণেই দেখলেন আপনার আশেপাশে সব কিছুতেই আগুন ধরে গেছে। অথবা আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন এবং পেছনে তাকিয়ে দেখলেন এক বিশাল আকৃতির পোকা আপনাকে পিছু করছে। কি ভাবতে একটু অবাক লাগছে, তাই না? কিন্তু যদি আমাদের এই বায়ুমণ্ডলে শুধু অক্সিজেনই থাকে, তবে এতক্ষণ যা যা চিন্তা করেছেন ঠিক তাই হবে। তাহলে চলুন দেখে নেই, আমাদের এই বায়ুমণ্ডলে শুধু অক্সিজেন থাকলে মানুষ এবং প্রাণীদের উপর কি কি প্রভাব পড়তে পারে। তো স্বাগতম আপনাকে আজব বিষয়ের আরও একটি নতুন এপিসোডে। প্রকৃতপক্ষে আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ মাত্র 20% এবং বাকি 78% নাইট্রোজেন। কিন্তু এটা বলার কোনো প্রয়োজনই নেই যে আমাদের বাঁচতে হলে অক্সিজেনের প্রয়োজন অনেক বেশি, আর এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাস করতে বিরাট ভূমিকা পালন করে। আর যদি আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনই না থাকে, তবে সকল প্রাণী মরে যাবে। কিন্তু এখন আপনি চিন্তা করছেন, আমাদের বায়ুমণ্ডলে যদি 100% অক্সিজেন থাকে তাহলেই ভালো হবে, কারণ অক্সিজেন আমাদের জন্য অনেক উপকারী, তাই তো? আমি বলে রাখি, আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ প্রয়োজনের বেশি কিছুই ভালো নয়। আপনি কি জানেন, আমাদের এই দুনিয়াতে এমন কিছু বার রয়েছে যেখানে আপনি 95% বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবেন, এবং ওইখানে যাওয়া মানুষগুলোর মতে ওখানে কেউ নেশা করে গেলে তার নেশা খুব তাড়াতাড়ি কেটে যায়। কিন্তু আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন গ্রহণ করেন, তাহলে এই অক্সিজেন আপনার শরীরের এক্সট্রা ফ্রি রেডিকেল উৎপন্ন করবে। আর এই ফ্রি রেডিকেল এক প্রকার আনস্টেবল অ্যাটমস, যা শরীরের ভেতরে সেল বা কোষগুলোকে আঘাত করে, যার ফলে ক্যান্সার বা অ্যালজাইমারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। এবং এর সাথে সাথে আপনার শরীরের ত্বক গুছিয়ে যাবে এবং আপনার চুল দাড়ি সব সাদা হয়ে যাবে, যার ফলে আপনাকে বয়সের তুলনায় অতিরিক্ত বৃদ্ধ দেখাবে। কিন্তু এগুলো তখনই হবে যখন আপনি সম্পূর্ণ অক্সিজেনের মধ্যে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কিন্তু যদি হঠাৎ করে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 100% হয়ে যায়, তখন আপনি শ্বাস নেওয়ার সময় আপনার বুকে ব্যথা অনুভব করবেন এবং আপনার লাঞ্চে পানির পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে আপনার মাথা ব্যথা এবং মাথা ঘোরাতে থাকবে, এবং শ্বাস নেওয়ার সময় আপনার লাঞ্চ এবং সাথে সাথে ব্রেনের প্রচণ্ড ক্ষতি করবে, যার ফলে আপনি মরেও যেতে পারেন। কিন্তু এই সমস্যাগুলো তো আমাদের মানুষের সাথে হবে, কিন্তু পোকামাকড়ের সাথে এমন কিছুই হবে না, কারণ আজ থেকে 30 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে অনেক বড় বড় পোকামাকড় ছিল, আর তখন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 40%-এর মতো ছিল, যা এখনকার সময়ের চেয়ে দ্বিগুণ। কিছু কিছু বিজ্ঞানীদের মতে বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকার ফলে এই পৃথিবীতে এত বড় বড় পোকামাকড় ছিল, কারণ এর পেছনে এদের শরীরের ট্রাকিয়াল সিস্টেমই দায়ী ছিল। এটি একটি টিউবের মতো, যা বাইরে থেকে অক্সিজেনকে এদের শরীরের সেলসের মধ্যে প্রবেশ করাতো, এবং অন্যদিকে এটি শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে রিলিজ করত, যা এখনের তুলনায় আগে এদের শরীরের ট্রাকিয়াল সিস্টেম অনেক বড় ছিল। আর এর কারণ হলো বায়ুতে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকার, আর এই ট্রাকিয়াল সিস্টেম বড় হওয়ার ফলে শরীরও বড় হয়ে যায়। কিন্তু দাঁড়ান, এইসব কথা বলতে বলতে তো আমরা আগুনের কথা ভুলেই গেছি। যদি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 100% হয়ে যায়, তবে আপনি আগুন জ্বালানোর কথা ভুলেও মনে করবেন না, কারণ যখন আপনি আগুন জ্বালাবেন ওই আগুন বায়ুমণ্ডলে এতটা প্রবলভাবে ছড়িয়ে যাবে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ আগুন জ্বালার মূল উপাদানই হচ্ছে অক্সিজেন। তাই যদি ওই পরিস্থিতিতে আমাদের বেঁচে থাকতে হয়, তাহলে পুরো পৃথিবী থেকে আগুন নিশ্চিহ্ন করে দিতে হবে, আর এজন্যই সব কিছু পরিমাণ মতো থাকা দরকার, আর তা না হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো হোক সেটা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, পরিমাণের বেশি কিছুই ভালো নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর যদি আপনিও এমন রহস্য, রোমান্টিক, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।